নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। সাত সকালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী সেই টুইটে সরাসরি অভিযোগ তুলেছেন বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় এবং বলাগড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক অসীম কুমার মাঝির বিরুদ্ধে। সেই টুইটে শুভেন্দু বাবু সরাসরি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের চাকরি বিক্রির ক্ষেত্রে তৈরি হয়েছে তোলামূল সার্ভিস কমিশনের, আর সেই কমিশনের সদস্যরা নাকি টাকার বিনিময়ে হাজার হাজার চাকরি বিক্রি করেছেন। আর আমরা এই বিষয় নিয়ে সরাসরি কথা বলেছিলাম কাঁচাপাড়ার প্রাক্তন বিধায়ক মুকুল তনয় শুভ্রাংশু রায়ের সাথে। তিনি সরাসরি জানিয়ে দিলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তিই নেই, আর যদি ফের বিধায়ক হবার সুযোগ আসে মমতা ব্যানার্জির আশীর্বাদে, তাহলে তিনি অবশ্যই চাকরি সুপারিশ করবেন। আমার যদি সুযোগ ওরকম আবার আসে যে আমি কারোর চাকরির সুপারিশ করতে পারবো, তাহলে সেরকম সুপারিশ আমি আরও করব। তাহলে দাদা, আপনি কি সুপারিশ করেছিলেন এরকম কোনো? আমি বললাম না, আমার লেটার হেডও নয়, আমার লেখাও নয়। এটা আপনি বলে আবার যদি সুযোগ আসে তাহলে আবার? হ্যাঁ, যদি সুযোগ আসে। আমি তো এখন বিধায়ক নই, আমি যদি আবার বিধায়ক কোনো দিন হই, দিদির আশীর্বাদে এবং অভিষেক ব্যানার্জির সহযোগিতায় আমি ওরকম সুপারিশ হাজারবার করবো। কাদের জন্য সুপারিশ করবেন? সেটা নিশ্চয়ই সাধারণ মানুষের জন্য করবো। একজন দলের বলে নয়, একজন বিধায়ক হয়ে যাওয়ার পরে সে কোনো দলের থাকে না, সে জনসাধারণের ভোটে বিধায়ক হয়। একটা দলে কর্মী সংখ্যা থাকে হচ্ছে 3,000, 4,000, 5,000 একটা বিধানসভার মধ্যে, কিন্তু সে ভোট পায় হচ্ছে কোনো সময় 60,000, কোনো সময় 70,000, কোনো সময় 50,000। এই ভোটটা কে দেয়? সাধারণ মানুষ দেয়, যাদের যাদের কোনো রং থাকে না, বর্ণ থাকে না। তাহলে আমি সুপারিশ যদি করি এই সাধারণ মানুষগুলোর জন্য করব, তার মধ্যে নিশ্চয়ই আমার দলের কর্মীরাও থাকবে। কাঁচাপাড়া থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।